আমি যখন মাধ্যমিক বাসি ব্যাপারে কাজ হ্যাঁ বাবু যান হ্যাঁ দাদু ভাই ইনশাল্লাহ আল্লাহ তোবারক করে রহমতে খুদার ফজিলতের সুবিধায় এখন বর্তমানে বাবু যান হ্যাঁ অর্থটা তুমি যে নিয়েছো কার কাছ থেকে নিলে কি বলে নিলে আগে এই বাণীখানা আমার আল্লাহ পাকের হাদিসে তোমার জবান হইতে বাবুজান তোমার আমলে লিখিতময় হবে। এই লিখিতময় হওয়ার মাধ্যমে তুমি পরিপূর্ণ দায়িত্বর অধিকারী হতে পারবে শরীকানা হয়ে বল আলহামদুলিল্লাহ। তাই বাবু এখন যেটা কথা তোমার মাঝে তুমি কি বলে কিভাবে ম্যানেজ করেছো সর্বপ্রথম তোমার জবান হইতে ওই বাণীটা আগে লিখতে হবে আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ এই বাণীটা আগে বলো তারপর তোমার মাঝে কিভাবে সম্পূর্ণ করবা দায়িত্ব সেটা আমি জানাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ। আমি বলছি যে আমার মেয়ের বিয়ে আসছে, বিয়ে ঠিক হয়েছে, আমি গয়না বানাইতে দিব। আমার এখন টাকার দরকার খালা 1 লাখ। এখন আমারে আপাতত খালা আমার অনেক ভালো আগে খালার এনে থাকতাম, চাকরি করতাম, এনে আমার খালা সব দিকটাই সহযোগিতা করতো, খালাতো ভাইয়েরও দিতাম। এখনো খালাতো ভাইয়ের কাছে আমি 10,000 পাইতাম। হেই বিদায় আমি লেনদেন তাগোর সাথে আছে বিদায় আমি তাদের কাছে আসছি এটা মনে করে। আলহামদুলিল্লাহ এখন বলুন আমাকে ভয় করো না, করো আল্লাহ ভয় করো না, কোরআন কি ফাজলামো করো, কোরআন কি খেলনা জিনিস, কোরআন কোনোদিনই খেলনা জিনিস না দাদু ভাই। তাহলে তোমার মনে ইচ্ছা মতো খেলা খেলতেছ? ইচ্ছা মতন খেলা খেলতেছি না দাদু ভাই, আমার তো এই জিনিসটা মানুষের হাত থেকে নিতে হয়, তারপরে তো মানুষের হাত থেকে নিতে হয়। তোমার বিদেশ থেকে টাকা আসতেছে এখনো ঢোকে নাই টাকা, আজকে সারাদিন দিনের মধ্যে কয়েকবার ফোন দিলাম আমি, কিছু করো না। ফোন দিয়ে আমিও হেনে খুব ফোন দিতেছি, জায়গায় জায়গায় থেকে দৌড়াইতেছি, যতক্ষণে আমার মনে হইতেছে চেষ্টা না করে। তোমাকে তো আমি বললাম যে সকলের কাছে তুমি অপমান করলে আমায়, কেন অপমান করলে? আমি বললাম যে দাদুমণি, হ্যাঁ দাদু ভাই, সকলে তোমাদের মানব জাতির মধ্যে সবাই তো ভালো নয়, তা কেউ ভালো কেউ খারাপ, কেউ বলে ওই লোকটা ভালো কেউ বলে ওই লোকটা খারাপ, তা নয়। আমি বলছি 15,000 টাকা দিয়ে তোমাকে শরীক হয়ে বাকিটা তুমি হাতে নিয়ে তারপরে সম্পূর্ণ হও। তুমি শরীক হলে না কালকে জন্য শরীক দাদু ভাই হইতে পারি নাই, কারণ আমার হাতে টাকা নেই, এই জন্য ফোন বন্ধ করে রাখবা। এটা সত্যি কথা বলতেছি, আমি বলতেছি যে এই কারণে বন্ধ রাখছি যে দাদু ভাই রে আমার হাতে টাকা নেই, এখন কি বলবো, কাঁদছি আমি রাত্রে অনেক কাঁদছি। তুই আমাকে ভালোবাসিস প্রমাণ করে দিলি, তুই আমাকে কি কি মনে করিস?